তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2, তো এদিকে আমি পেছনে এসেছি। এটা হচ্ছে আমাদের বাগান, তো মানে বাড়ির পেছন দিকটাতে। তো আমি এদিকে এসেছি তো হাজবেন্ডকে ডাকার জন্য, মানে 2 বেজে গেছে, তো হ্যাঁ সেই জন্য ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, সেই জন্য এসেছি। আর আজকে ও বাড়িতেই আছে, মানে হাজবেন্ড আজকে বাড়িতে আছে কাজে, জানি আজকে হচ্ছে ওর ছুটি। তো তোমাদের এখন গুড মর্নিং বলার আর সময় নেই, সেই জন্য আর গুড মর্নিং বললাম না। তো পেছনে ওর বাগানটা পরিষ্কার করে এখানে একটু আগুন ধরিয়ে দিয়েছে, যে দেখতেই পাচ্ছো ধোঁয়া উঠছে, তো এখানে নোংরা টোংরা ফেলা হয়, তো সেই জন্য। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের সঙ্গে সারাদিন কথা বলা হয়নি। তো দেখো এদিকে আমি স্নান টান করে পুজো দিতে বসে গেছি, তো পুজো দেওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে ছেলেকে বললাম, তো যে মনে হোক ও করে দিয়েছে, তোমাদের সঙ্গে আমি এটা সেটা শেয়ারও করলাম। এখন বাজে হচ্ছে 3টে, তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর কি কারণে দেরি করে শুরু করছি অবশ্যই তোমাদের বলবো। আর তার আগে বলছি যে আমার রান্না বান্না পুজো স্নান সবই কমপ্লিট হয়ে গেছে, তো ছেলেও স্কুল থেকে চলে এসেছে, আর ওকে এখন ভাত খাইয়ে দিব, আর খাওয়া দাওয়া করে আমিও খাবো, খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো। আর কেন যাব সেটা তোমাদের অবশ্যই বলবো, আর গেলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথায় গিয়েছি, মানে ব্লগটা যদি পুরো ব্লগটা দেখো অবশ্যই তোমরাও বুঝতে পারবে কোথায় গিয়েছি। তো সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর আজকে তো রান্না করিয়ে নিয়েছি তোমাদের বললাম, আর আজকে হচ্ছে সিম্পল রান্না করেছি, নিরামিষই করেছি, তো তোমাদের দেখাবো কি করেছি বলতো। লাউ মুগ ডাল মানে করেছি লাউ দিয়ে, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট, মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছি, আর কিছুই করিনি। তো এই হচ্ছে রান্নাবান্না, তো চলো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আবার আসছি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, তো এদিকে মামি এসেছে, মামি শাশুড়ি এসেছে তো বারান্দায়, তো মামির সঙ্গে যাব আর কি। আমি তো কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পাবে, তো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো চলে এসেছি, আর এসে প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম। তো এটা হচ্ছে আমাদের গুরু মন্দির, মা হাজবেন্ড সবাই এখানে মন্ত্র নিয়েছে আর কি, তো গুরুদেবের মন্দির এটা আর কি। তো দেখো আজকে ছিল উৎসব, তো সুন্দর করে সাজিয়ে পুজো হয়েছে, তো এখানে আমি এসেছি। আর এই যে দেখো মাঠে, তো এবার অবশ্যই একটু লোকজন কম, এই যে কীর্তন হয়েছিল মাইক, তো এই যে এটা হচ্ছে আমার চা, তো আগে এসেছে আর আমি এখন এসেছি। এখন কীর্তন টীর্তন অবশ্য শেষ, তো এখন প্রসাদ খাওয়া হচ্ছে, তোমাদের সঙ্গে যতটুকু সঙ্গে শেয়ার করলাম। তো কি হয়েছে বলতো, অন্য অন্যবার না প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, তো এবার অনেকটাই কম, তো লোকজন আসবে সারাদিনই আসতে থাকবে, তো একেবারে রাত্রি পর্যন্ত আসবে, তারপরে এখন এই খাওয়া দাওয়ার পর আবার কীর্তন হবে। তো চলো এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমি বেশিক্ষণ ছিলাম না মন্দিরে, তাড়াতাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো প্রসাদ নিয়ে এসেছে মার জন্য, আমি ওখানে খাইনি, তো সবাই খাওয়া হয়ে গেছে, একা একা বসবো সেই জন্য খাইনি, তো মার জন্য প্রসাদ নিয়ে এসেছে। এটা হচ্ছে ভোগের প্রসাদ, আর এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, আলাদা করে করেছে তো মা আর আমি দুজনেই, মা তো যেতে পারিনি, আমি গিয়েছিলাম, মা দুজনে নিয়ে এসেছে আর কি। এখানে বন্ধুরা অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, এসে একটু শাড়িটা জুতো পরা ছিল, ভিডিও করলাম, আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো ওখানে তো গেলাম, প্রসাদও নিয়ে এসেছি, খাইনি না খেয়ে নিয়ে এসেছি, আর দুপুরে ভাতে ভাতও এখনও খাইনি, আমি তো সন্ধেটাই মাত্র দিয়েছি, এখন আর খাবো না, তো এখন একটু হাত মুখটা ধুবো, ছেলেকেও ঘুম পাড়াতে, মানে দেখো চেয়ার কীভাবে সাজিয়ে খেলছে, চেয়ারের নিচে বসে আছে। তো যাই হোক এখন হচ্ছে হাত মুখটা ধুবো, ধুয়ে সোয়েটারটা গায়ে দিয়ে তারপর হচ্ছে একটু পরে খাবো হচ্ছে ভাত। তো চলো আজকে তো ব্লগটা দেরি করেও শুরু করেছি, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো রোজ দিনে আমার কিছু না কিছু কাছাকাছি করতে হয়, আর হচ্ছে কতগুলো করে জামা কাপড় হয়, তো এদিকে দেখো অনেক কিছু ধুয়ে দিয়েছিলাম, শীতেরও কিছু কিছু ধুয়ে দিয়েছি, এই চাদরটা তো সবসময় গায়ে দিয়ে তোমরা দেখতেই পারো, চাদর সোয়েটার ছেলে ড্রেস সবই ধুয়ে দিয়েছি, তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কালকে না সময় হয়নি, তো সেই জন্য এখন ভাবলাম এগুলো গুছিয়ে নিই। প্রচুর মানে এক চেয়ার আর কি একদম উঁচু উঁচু করে ভরে গেছে, তো একটু গোছ গাছ করে নিচ্ছি, তো বুঝতেই পারছো ঘরটা অগোছালো থাকলে তো ভালো লাগে না, তো একটু গুছিয়ে নিই। তো চলো গোছ গাছ করে তারপরে আর কি তোমাদের সামনে আবার। Thank you.
বন্ধুরা দেখো গোছ গাছ করে এই যে প্রসাদটা নিয়ে এসেছি, মানে খিচুড়ি প্রসাদটা, আর একটু ভোগের প্রসাদও নিয়ে নিলাম, পায়েস আর লুচিটা আমি নিয়ে নিলাম, আর মার জন্যও রেখে এসেছি, তো অনেকটাই আছে, রাতেও হয়ে যাবে আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ছেলেকে পড়াতে বসিয়েছি, তো ওর হোমওয়ার্কগুলো আর কি কমপ্লিট করে দিচ্ছি, কালকে স্কুল আছে তো স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছি, তো খুব বেশি প্রবলেম না হলে স্কুলটা বন্ধ দিতে চায় না আর কি। তো এই হচ্ছে আর মানে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে স্কুলে পাঠানোর চেষ্টা করি, অত বেশি পড়তে চায় না তো হোমওয়ার্কগুলো করাই আর কি রোজ দিন। তো বন্ধুরা দেখো আছি হচ্ছে রান্নাঘরে, আর এই যে ছেলের জন্য ম্যাগি করে নিলাম, একটু স্যুপ করে নিলাম ম্যাগি, তো এখন ছেলেকে খাইয়ে দিব। হচ্ছে 9:10 আর আমি দেখো চা করে নিয়ে এসেছি, তোরা চা খাবে বলছিলি তো সেই জন্য চা করে নিয়ে এলাম। তো এই যে দেখো সবার জন্য চা করেছি, 9টার সময় চা করলাম। তো ছেলেকে পড়াচ্ছিলাম, আর ওরা দুই ভাই হচ্ছে বাইরে করছে কাজ, মানে আজকে আমাদের ইট এনেছে, তো ওই ইটগুলো রাস্তায় ফেলা হয়েছে, তো এখন আনছে আর কি বাড়িতে। তো ঠান্ডা, আর হাজব্যান্ডের গলাটা একটু বসে গেছে, তো বললো একটু চা বানাতে, সেজন্য চা বানিয়ে নিয়ে এলাম। তো ওদের এখন ডাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ডেকে তারপর চাটা দিব। আর আমি এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম, তো ওকে রেখেই চাটা বানাতে গেছে, আর ওই যে বাইরে ও চিৎকার করছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে বেশ আলো নেই, তো সাজিয়ে রাখছে ভাই, আনছে দুই ভাই মিলে দুজনে আনছে, তো ওদেরকে চা দিয়ে দিলাম, কাজ করছে যেহেতু একটু চা খাবে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর দেখো আজকে সবজি বাজার করে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এই যে দেখো এখন ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো কুমড়ো, আলু, পেঁয়াজ, শিম, তারপরে হচ্ছে লাফা শাক এনেছে আজকে, আর কোয়াশ এনেছে, ধনে পাতা, তারপরে এখানে আলু এনেছে, এই আলুটা হচ্ছে জাম আলু, তো অন্য তোমরা কী বলো আমি জানি না, তো যাই হোক সব কিছু এনেছি, এখন বাজারগুলো গুছিয়ে রাখবো, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো ভাতটা মানে বসিয়েছি, তো ভাত আর কি ছিল, তো ভাতটা গরম করে নিলাম, দুপুরে ডাল ছিল খাওয়া হয়নি, তো ডাল ছিল আর হচ্ছে কপিগন্ধ ছিল, আর এদিকে একটু বেগুন ভাজা করে নিচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো বিছানো গোছানো হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, তো আমি এদিকে একটু ব্রাশ করে নিচ্ছি দাঁতটা, ব্রাশ করে তারপর হচ্ছে ক্রিম টিম দিয়ে শুয়ে পড়বো। তো অনেকটা বেজে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে, তো চলো ব্রাশ করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:41, আর এই যে দেখো কানেরটা পরেছিলাম সারাদিন, এখন খুলে নিয়েছি, রাতে মানে মানে থাকবে প্রবলেম হয়, শুতে পারি না আর কি, তো কেমন যেন মনে হয়। তো যাই হোক চলো, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে, তো এখনও কেউ ঘুমায়নি, আর আজকে মানে রাতে খাওয়া দাওয়াটা একটু দেরি করেই হয়েছে, রোজ দিন 10:30-10:30 হয়, তো আজকে মানে একটু কাজ মানে কাজ করছিল ওরা বাইরে, তো তখনও তোমাদের দেখালাম মানে 9টার দিকে চা করেছি, ওরা ইট আনছিল, তো সেই জন্য একটু দেরি করে করেছে, রাতে রান্নাও করিনি, শুধু বেগুন ভাজা করেছে, আর দুপুরে ডাল আর কপিকণ্ঠ ছিল, ভাতও ছিল, আর মার জন্য যে প্রসাদটা নিয়েছিলাম ওটা মাও খেয়েছে কিছুটা, আমিও খেয়েছি আর কি। তো সেই জন্য একটু রান্না করে দেরি করে ঢুকিয়েছি, আর তখন তো তোমাদের বললাম যে আজকে ব্লগটা দেরি করে শুরু করেছি, তো সেরকম কোনো বিশেষ কারণে শুরু করিনি, তো মানে আমাদের মানে পাশে আমাদের বাড়ির 2-3টে বাড়ির পরে আমাদের একটা মন্দির আছে, তো ওখানে হচ্ছে আজকে উৎসব ছিল, তো মা আর কি, মা আমার হাজব্যান্ড ওরা যে ঠাকুরের আর কি মানে গুরুদেবের আর কি মন্দির আর কি, যারা দেখান থেকে দীক্ষা নেয় বা মন্ত্র নেয়, তো ওরা নিয়েছে ওই গুরুদেবের আজকে ওই মন্দিরে আর কি আজকে, তো উৎসব ছিল, তো মাইক ট্যাক বাজছিল, কীর্তন হচ্ছিলো সকাল থেকে শুরু হয়ে গেছে 9:30-10:00 থেকে, তো সেই জন্য আর কি মানে যেহেতু চারদিকটা প্রচণ্ড আওয়াজ ছিল সেই জন্য আর কি ব্লগটা শুরু করিনি, আর শুরু করব করব করে করে এই করতে করতে এতটা লেট হয়ে গেছে আর কি। তো ভাবছিলাম যে এই কাজটা করে শুরু করব, ওই কাজটা করে শুরু করব, আর রান্না করতে মানে দেরি হয়ে গেছে, আর উনুনে যেহেতু রান্না করেছি, তো রোজ দিন মানে সব কাজ কমপ্লিট করে যখন রান্না করতে যায় 2টো বেজে যায়, তারপর রান্না বান্না করতে দেরি হয়ে যায়, তো আজকে ভাবলাম যে রান্নাটা আজকে করব, করে তারপরে হচ্ছে স্নান টান ঘর দোর গোছগাছ করবো। তো ওইদিকে অনেকটা সময় লেগে গেছে, আর উনুনে না শুরুতে যখন উনুনটা ধরানো হয় তখন কিন্তু একটু প্রবলেম হয়, একটু বসে থাকতে হয়, তারপর যখন দেখবে অনেকটা মানে রান্না হয়েছে অনেকক্ষণ মানে উনুনটা আর কি ধরে, তখন কিন্তু এতটা সমস্যা হয় না, তখন আগুনটা ভালো বেশ ভালো জ্বলে, তো আজকে বারবার নিভে যাচ্ছিলো, একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক এই করে করে তারপরে একবারে স্নান টান করে পুজো দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি, এইটা একটা কারণ ছিল, আর বিকেলে তো দেখলেই সে জায়গায় একটু মন্দিরে গিয়েছিলাম, তো এই আর সেরকম কোনো কারণ নেই। তো চলো এখন রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো বললামই,
তো এখন রাত্রিও কিন্তু অনেকটা হয়ে গেছে, 12টা বেজে গেছে, আর ছেলে এখনও টিভি দেখছে। চল ছেলেকে এখন গিয়ে নিয়ে আসবো, এসে শুয়ে পড়ো। চলো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।